নবীজি এই কারণে বলেছে কথাটা যে আমি তোমাদের মতন মানুষ, তার মানে এই নাই যে উনি সত্যি আমাদের মতো মানুষ, কখনোই না। A few inches later. যারা গানের ভিডিও করে, যারা কমেডি করে, এসব গুলো খুব বাও নাইস তোমরা লিখতে পারো। কেউ ইসলামিক ভিডিও করলে তাকে গিয়ে শুধু ফতোয়া দিতে পারো তোমরা, তাই তো? আর গাইজ, অনেকে বলছে আমি নাকি পড়াশোনা না করে মুফতি সাহেব হয়ে গেছি। আমি কোনো মুফতি না, ঠিক আছে? আর আমি পড়াশোনা করেছি কিনা তুমি কি জানো? তো হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইজ, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের ভিডিওটা আমি কোন টপিকে সেটা তোমার থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো। অ্যাকচুয়ালি গাইজ, আজকে আজকের ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে নবী দিবসের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, ঠিক আছে? তো ওই ভিডিওতে প্রচুর লোক কমেন্টস করছে আমি নাকি অনেক কিছু ভুল বলেছি ভিডিওটায়, ঠিক আছে? তো ওই ভুলগুলো কী কী ভুল বলেছি আমি, ওই ভুলগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি ওই কারণে, ঠিক আছে? ভুলগুলো কী ছিল আমি বলে দিচ্ছি। এক নম্বরে আমি বলেছিলাম যে নবী দিবস পালন করা জায়েজ, ঠিক আছে? তো অনেকের খারাপ লেগেছে এটা, নাকি নবী দিবস পালন করা জায়েজ নয়। আর একটা কথা বলেছি, নবীজি মাটির নয় নূরের তৈরি, এই কথাটা অনেকের খারাপ লেগেছে, নবীজি নাকি মাটির তৈরি, ঠিক আছে? তো আজকে কথাগুলো আমি তোমাদেরকে বলে দেবো যে নবীজি আসলে কিসের তৈরি, আর নবী দিবস আসলে কীভাবে পালন করা যায়। সেটা আমার আমারও একটু ভুল হয়েছে, সেটা আমার বলে বোঝানো হয়নি, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র এই কারণেই, তোমাদেরকে ডিটেল সব কিছু বোঝাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর বেসিক্যালি যাদের ভুল মনে হয়েছে তারা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আমি, ঠিক আছে? তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভালোভাবে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে, আমি আগের ভিডিওটায় কী কী বলেছি। চলো দেখতে থাকো। আর গাইজ, এই ভিডিওতে আমি তিনটে কমেন্ট তুলেছি, ঠিক আছে? ভিডিওর শেষে তিনটে কমেন্ট রিপ্লাই করব। আগে আমি ওগুলো বলে নেব, নবী দিবস পালন করা কীভাবে জায়েজ, আর নবী নূরের তৈরি না মাটির তৈরি সেটা বলবো। এগুলো বলার শেষে তারপরে কমেন্ট তিনটে রিপ্লাই করব, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ, সবার প্রথম আমি বলবো যে নবী দিবস পালন করা কীভাবে জায়েজ। আমি এর আগের ভিডিওতে বলেছি যে নবী দিবসের দিন আল্লাহ যেন আমাদের বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দেয়, এটা কি তোমরা শোনোনি? তোমরা কি হিসেবে কমেন্টগুলো করছো আমি বুঝতে পারছি না। আমি নবী দিবস পালন করা জায়েজ বলেছি কীভাবে, কেক কেটে, গান বাজনা, ডিজে বাজিয়ে? এগুলো বুঝতে হবে তোমাদের, না বুঝে সুঝে কমেন্ট করলে তো হয় না। আমি ভিডিওতে আসলে এটা বোঝাতে চেয়েছি, অবশ্য আমার ভিডিওতে একটু ভুল হয়েছে, গুছিয়ে বলা হয়নি আমার, তো ওই জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে? আসলে আমি ভিডিওটা এটা বলতে চেয়েছি যে নবী দিবস পালন করা জায়েজ এইভাবেই ইসলামিক অনুযায়ী। নবী দিবসের দিন কী করতে হবে? রোজা রাখতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, এইভাবে নবী দিবস পালন করা জায়েজ এখনও বলছি, ঠিক আছে? আর তোমরা যারা ভাবছো যে নবী দিবসের দিনকে আমি কেক কাটতে বলেছি নাকি, কখনোই না, নবী দিবস পালন করা অবশ্যই জায়েজ। যেরকম নবী দিবসের দিন অনেকে মিলাদ দেয়, জলসা দেয়, দেওয়ার কারণটা কি? অনেকে নবীর বিষয় এখনো অনেকেই জানে না, জলসা দেওয়ার কারণ হচ্ছে এটাই, বক্তা এনে জলসা দিয়ে তাদেরকে ওয়াজ করে, নবীর বিষয় ওয়াজ করে, তারা নবী ছাড়া আর অন্য কোনো কথা বলে না, ঠিক আছে? নবীকে নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে। এইভাবে নবী দিবস পালন করা জায়েজ 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 এখনো বলছি। কিন্তু যারা ডিজে বাজিয়ে গান বাজিয়ে রাস্তায়, আমি দেখেছি গতকালকে, আমি দেখেছি যে রাস্তায় ডিজে গান বাজিয়ে সবাই ঘুরছে, এর পক্ষে আমি নই, আমি এর বিপক্ষে, অবশ্যই এগুলো হারাম, ঠিক আছে? নবী দিবস পালন করা জায়েজ অবশ্যই যদি ইসলামিক অনুযায়ী হয়। আশা করছি তোমরা এবার বুঝে গেছো, ঠিক আছে? তো চলো, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি সেটা এবার বলছি। আর গাইজ, অনেকে বলছে আমি নাকি পড়াশোনা না করে মুফতি সাহেব হয়ে গেছি। আমি কোনো মুফতি না, ঠিক আছে? আর আমি পড়াশুনো করেছি কিনা তুমি কি জানো? তুমি তো আন্দাজেই বলে দিলে, কমেন্টটা করে দিলে, কারোর বিষয়ে না জেনে কিছু বলাটা ঠিক না, ঠিক আছে? আর আমি কোনো মুফতি না, আর আমি যেগুলো বলছি এগুলো কোনো ফতোয়া না। যদি ফতোয়া কাকে বলে যদি জানতে চাও, আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, ফতোয়ার ফোয়ারা উঠছে ওখানে, ওখানে মুফতি সাহেব ভরাট আছে, ভরাট, ঠিক আছে? আমি কোনো মুফতি না, তবে আমি যেটা জানি, যতটা জানি ততটাই বলছি। আর আমি বড় বড় আলেমদের মুখে শুনেছি যে এগুলো শুনে তাই তোমাদেরকে বলছি, ঠিক আছে? আমি কোনো মুফতি না, আমি ফতোয়া দিচ্ছি না। দেখো, নবীজির নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে প্রচুর দল মতভেদ আছে, ঠিক আছে? যার যেটা ভালো লাগে সে সেটা মানে, কিন্তু আমরা ফুরফুরাবিরা মানি যে নবীজির তৈরিতে, নবীজির তৈরিতে অবশ্যই মাটি আছে, যেহেতু নবীজি মানুষ, আর আল্লাহ নিজেই বলেছে যে আমি প্রত্যেক মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। নবীজি যদি মানুষ হয় অবশ্যই নবীর সৃষ্টিতে মাটি আছে, আর আমরা এটা বিশ্বাস করি মাটি থাকা সত্ত্বেও নবীর সৃষ্টিতে নূর আছে, এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি। তোমাদের বিশ্বাস আলাদা রকম হতে পারে, আমাদের বিশ্বাস আমাদের মতন হতে পারে, ঠিক আছে? তোমরা একরকম মানো, আমরা আর এক রকম মানি, আমরা এটাই মানি নবীর সৃষ্টিতে নূর আছে, বুঝতে পেরেছো? নবীজি নূরের তৈরি, মাটিও আছে নবীর সৃষ্টিতে যেহেতু মানুষ, আর মানুষ কিরকম মানুষ, তোমরা কি মনে করো নবীজি কি আমাদের মতন মানুষ?
কখনোই না। নবীকে আমাদের মতন মানুষ বলা যাবে না। আমি কিছুদিন আগে, বছর দুয়েক আগে, আমার সঠিক মনে নেই, আমি একটা কোনো একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, ঠিক আছে? তো জুম্মার নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব যখন বক্তব্য দিচ্ছে, উনি বক্তব্য দিতে দিতে একটা কথা বলেছে, নবীকে যদি কেউ মাটির তৈরি মনে করে তাহলে তার ইমান চলে যাবে। এবার কি বলবে তুমি? তাহলে ওনাদের আকিদা একরকম, তোমাদের আকিদা আর এক রকম, আমার আকিদা আর এক রকম, এটা নিয়ে অনেক মতভেদ আছে, ঠিক আছে? তো এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো, আমি এটাই মনে করি, বুঝতে পেরেছো? আমরা এটাই মনে করি নবীজি নূরের তৈরি। আর গাইজ, যারা এসব ফতোয়াগুলো দিচ্ছে না, তাদের মধ্যে বেশি অংশ হয়তো, এই যে হয়তো কথাটা বললাম, এটা ভুল বুঝবে না, ঠিক আছে? আমি কিন্তু হয়তো বলেছি, তাদের মধ্যে বেশি অংশ হয়তো জুম্মার নামাজটাও পড়ে না, অথচ ইসলামিক ভিডিওগুলোতে এসে তারা ফতোয়া দেয়। আরে, আমার এই ইসলামিক ভিডিওগুলো দেখার শেষে কোন একটা গানের ভিডিও দেখবে ওরা, গানের ভিডিওতে দেখে ক্লিকবে, জানো, ওয়াও নাইস, ওখানে ওরা কোনো ফতোয়া দেয় না, কিন্তু কেউ ইসলামিক ভিডিও বানালে কোনো ভুল নেই, তবু খোঁচড়াবে, কাঠি দিয়ে খোঁচড়াবে, খুঁচড়িয়ে খুঁচড়িয়ে কোনো না কোনো ভুল বার করবে, আর ভুল বার করে ওটা দিয়ে ফতোয়া দেবে। তো এইসব ফতোয়াগুলো বন্ধ করো ভাই, ঠিক আছে? কেউ যদি কোনো একটা ভালো কাজ করে তার পেছনে কাঠি দিও না, বুঝতে পেরেছো? আমি এই কথাটা কিন্তু সবাইকে বললাম না, তোমরা সবাই যেন গায়ে পেতে নিও না, প্লিজ। আজকের ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবে না, আমি সবাইকে বলিনি কথাগুলো, যারা যাদের এগুলো কাজ তাদের গায়ে লাগবে, বুঝতে পেরেছো? গাইজ, যারা এসব কমেন্টগুলো করছে না, যারা এসব ফতোয়াগুলো দিচ্ছে, আমি দেখে অবাক হয়ে গেছি, কমেন্ট বক্স দেখে অবাক হয়ে গেছি আমি, ফতোয়ার ফোয়ারা উঠছে একদম। তো একটা কমেন্ট দেখে আমি ওর চ্যানেলে ঢুকেছি, ঠিক আছে? ওর আইডির ভিতরে আমি ঢুকেছি, ঢুকে দেখলাম সব গানের ভিডিও ছেড়ে রেখে দিয়েছে, অথচ ওই গানের ভিডিওগুলো ছাড়ছে, ওর কোনো সমস্যা হচ্ছে না, ওর কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কেউ ভালো কিছু করছে তার ভিডিওতে এসে ফতোয়া দিচ্ছে। কেন করছো ভাই তোমরা এটা? এর নাম কি মুসলমান? কখনোই না, এর নাম মুসলমান হতে পারে না। মানে যারা মানুষের পিছনে কাঠি দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না আমি মনে করি। এসব কাঠি দেওয়া বাদ দাও, বুঝতে পেরেছো ভাই? কেউ যদি ভালো কিছু করে অবশ্যই তাকে ভালো কমেন্ট করো, তাকে সাপোর্ট করো, সে যেন আরো আগে যেতে পারে। শুধু আমি নয়, যেই করুক তাকে সাপোর্ট করো। গানের ভিডিও দেখা বাদ দাও, বুঝতে পেরেছো? যারা গানের ভিডিও করে, যারা কমেডি করে, এসবগুলো খুব বাও নাইস তোমরা লিখতে পারো। কেউ ইসলামিক ভিডিও করলে তাকে গিয়ে শুধু ফতোয়া দিতে পারো তোমরা, তাই তো? এই কথাটা কিন্তু সবার জন্য ছিল না গাইজ, সবাই যেন গায়ে নিও না। আর যারা নবীকে আমাদের মতন মানুষ মনে করো, তাদেরকে একটা কথা বলছি আমি, অবশ্যই নবী নিজেই বলেছে যে আমি তোমাদের মতন একজন সাধারণ মানুষ, ওই কারণে সবাই মনে করে যে নবী আমাদের মতো মানুষ। আসলে নবী যে এই কথাটা কেন বলেছে, কি কারণে বলেছে, সেটা কেউ জানে না। আমি কালকে একটা ওয়াজে শুনছিলাম, নবী যে এই কথাটা এই কারণেই বলেছে, আকাশের চাঁদ আঙুলের ইশারা করে দুটো ভাগ করে দিচ্ছে। আর অনেক মুজিজা দেখাচ্ছে নবীজি, অনেক মুজিজা দেখিয়েছেন। তো এইগুলো দেখে মানুষ নবীকে কি মনে করবে? নবীকে খোদা মনে করবে, নবীকে খোদার ছেলে মনে করবে, যেরকম ঈসা নবীকে ভেবেছিল সবাই। এইটা যাতে না ভাবতে পারে, ওই কারণেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যে আপনি বলে দিন আমি তোমাদের মতন একজন সাধারণ মানুষ। নবীজি এই কারণে বলেছে কথাটা যে আমি তোমাদের মতন মানুষ, তার মানে এই নাই যে উনি সত্যি আমাদের মতো মানুষ, কখনোই না। নবীর কাছে ওহি আসে, আমাদের কাছে কি আসে? আল্লাহর তরফ থেকে কোনো ওহি আসে? নবীকে আমাদের এক করছো তোমরা? কখনোই এক না। নবী যেরকম আর আমরা সেরকম নয়, কখনো নয়। নবী মানুষ, আমরাও মানুষ, কিন্তু দুটো মানুষ এক নয়, কখনো নয়। আশা করছি তোমরা এবার বুঝে গেছো, আর নবী কিসের তৈরি সেটাও তোমরা বুঝে গেছো, ঠিক আছে? তোমরা একরকম মানো, আমরা আর একরকম মানি, ওকে? তো গাইজ, যাই হোক, অনেকে আমাকে খারাপ ভেবেছিল, ঠিক আছে, আগের ভিডিওটা করার জন্য। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই, যারা আমাকে ভুল বুঝেছে, ভুলটা ভাঙার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো তোমরা প্লিজ কেউ ভুল বোঝো না, আমি বলতে চেয়েছি এক, তোমরা হয়তো বুঝেছ আর এক, ঠিক আছে? তো এটা হতে পারে, স্বাভাবিক হওয়াটা। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমি একরকম বোঝাতে চেয়েছি, কিন্তু সেটা আমার বোঝানো হয়নি, আমারই ভুল, ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমরা বুঝে যাবে যে আমি কি বলতে চেয়েছি আগের ভিডিওটাই, বুঝতে পেরেছো? প্লিজ কেউ রাগ করো না, কেউ খারাপ মাইন্ডে নিও না, ওকে? তো চলো গাইজ, এই ভিডিওতে তিনটে কমেন্ট রিপ্লাই করব। তো তিনটে কমেন্ট আমি কি কার কার তুলেছি কমেন্ট, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, চলো। তো গাইজ, যাই হোক, এই ভিডিওতে আমি তিনটে কমেন্ট তুলেছি, ঠিক আছে? তো তিনজনের মধ্যে আমি প্রথম কমেন্ট বেছে নিয়েছি। একজন ভাই লিখেছে, ভাই আমার মনের আশা তুমি পূরণ করবে না, আমি বলেছিলাম যে তোমার বউকে নিয়ে একটা ভিডিও করো। সরি ভাই, এটা আমি পারবো না, ঠিক আছে? কারণ আমি ইসলামিক ভিডিও করি, তুমি জানো তো, আমার বউকে নিয়ে আমি কোনোদিন ভিডিও করবো না, যদি ভিডিও করিও
তো আমার বউ হিজাবের মধ্যে পর্দার মধ্যে থাকবে, ঠিক আছে? এরকম ভিডিও তুমি যদি দেখতে চাও তো কমেন্ট করতে পারো, আর আমার বউ হিজাব ছাড়া এরকম ভিডিও আমি কখনোই করব না, ঠিক আছে? তো তোমার মনের আশাটা আমি পূরণ করতে পারলাম না, তো চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক। গাইস, পরের কমেন্ট করেছে একজনা, লিখেছে, দাদা আমি নবদ্বীপ থেকে বলছি, তোমার বউয়ের গ্রামের নাম কি? আমার বউয়ের গ্রামের নাম হচ্ছে সমুদ্রঘর, ঠিক আছে? আশা করছি তুমি উত্তরটা পেয়েছো। চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক। গাইস, তারপরে আরেকজন কমেন্ট করেছে, এ ভাইটা লিখেছে, ভাই আমি একটা হিন্দু মেয়েকে ভালোবাসি কিন্তু এখনো ওর পরিবারে মানছে না, এখন কি করব বলো ভাই। তো আমার তো কিছু বলার নেই এখানে, ঠিক আছে? আমি একটা, তুমি এই প্রশ্নটা আমাকে করেছো এই কারণেই আমি একটা হিন্দু মেয়েকে মুসলিম করে বিয়ে করেছি, তার জন্য তুমি প্রশ্নটা করেছো, কিন্তু তুমি যে কোশ্চেনটা আমাকে করেছো এর কোনো অ্যান্সার আমি পাচ্ছি না, ঠিক আছে? তবু তুমি কোশ্চেন যেহেতু করেছো ওই কারণে কিছু তো একটা বলতে হবে, তো আমি একটা কথা বলে দিচ্ছি তোমাকে, তোমার তুমি যাকে ভালোবাসো যে মেয়েটাকে, ওই মেয়েটার ফ্যামিলিতে একটু জোর করতে বলো, ঠিক আছে? অবশ্যই বলে করে তবে কাজটা করো, এটা আমি বলবো। আর যদি একান্তই না মানে, ঠিক আছে, তাহলে মেয়েটার যদি বয়স হয়ে যায়, মেয়েটা যদি ইচ্ছাকৃতভাবে মুসলিম হতে চায়, তো তুমি অবভিয়াসলি মেয়েটাকে মুসলিম করিয়ে বিয়ে করতে পারো, কারণ আমাদের দেশটা গণতন্ত্রক দেশ, ঠিক আছে? তুমি অবশ্যই মেয়েটাকে বিয়ে করতে পারবে, তবে তার আগে, বিয়ে করার আগে মেয়ের পরিবারের সবাইকে একবার জানাও, বুঝতে পেরেছো? আশা করছি তুমি উত্তরটা পেয়েছো। তো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই, কারণ আগের ভিডিওতে আমাকে ভুল বুঝে অনেকে অনেক রকম কমেন্ট করেছে, তো ওই কারণে আজকে ভিডিওটা বানিয়ে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো আশা করছি তোমরা সব প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়েছো, ঠিক আছে? তিনটে কমেন্ট তুলেছি, তিনটে কমেন্টের উত্তরগুলো তোমরা পেয়েছো, আর আজকের এই ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করছি তোমরা সব কিছু বুঝে যাবে, ঠিক আছে? যারা আগের ভিডিওতে ভুল বুঝে, আমাকে ভুল বুঝে অনেক রকম কমেন্ট তোমরা করেছিলে, ঠিক আছে? তো তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি আমি, আশা করছি তোমরা সব কিছুর উত্তরগুলো পেয়েছো, ঠিক আছে? যদি এখনও তোমরা উত্তর না পাও, ঠিক আছে, তাহলে আমাকে এই ভিডিওতে আবার কমেন্ট করতে পারো, কিন্তু ভাই ভুল বুঝে কমেন্ট করবে না, প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওগুলো পুরো দেখো, বোঝো, তারপরে একটা কমেন্ট করো, প্লিজ। কেউ আমাকে এরকম কমেন্ট করো না, আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। আমি বোঝাতে চেয়েছি এক, তোমরা বুঝেছো আর এক, কিংবা এরকম হতে পারে তোমরা হয়তো বুঝেছো আমি বোঝাতে পারিনি, কারো না কারোর কমি থেকে গেছে, আর কমি থাকাটা স্বাভাবিক, থাকতেই পারে। তো তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, ঠিক আছে? তো চলো গেছে আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই, নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।